পূর্ব বর্ধমান জেলার রায়না থানার পক্ষ থেকে রাখি পূর্ণিমা উপলক্ষে মাস্ক বিতরণ করা হচ্ছে। কোভিড-19 মহামারীকে রুখতে তাঁদের এই পদক্ষেপ। রাখি পূর্ণিমার দিন একে অপরের সঙ্গে অটুট মেলবন্ধনের দিন, কিন্তু বর্তমান পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তা অত্যন্ত ভয়ানক। উৎসব পালনের মতো মানসিকতা কারোরই নেই। দিনের পর দিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। সংক্রমণের সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে মানুষের মনে। তবুও নিত্য প্রয়োজনে বাইরে বেরোতেই হচ্ছে বহু মানুষকে। তাই মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে রায়না থানার পক্ষ থেকে রায়না বাসস্ট্যান্ডে মাস্ক বিতরণ কর্মসূচি নেওয়া হয়। রায়না পুলিশের এমন সমাজ সচেতনতামূলক কাজে খুশি রায়না অঞ্চলের মানুষ। রায়না পুলিশ এবং জেলা প্রশাসনকে সকলেই সাধুবাদ জানাচ্ছেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস ছাত্রছাত্রীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের সহায়তায় আরামবাগ প্রাইভেট আইটিআইতে ফিটার ও সার্ভেয়ার কোর্সে ভর্তি চলছে। আমাদের ঠিকানা আরামবাগ প্রাইভেট আইটিআই, দৌলতপুর, আরামবাগ, হুগলি। বিশদ জানতে ফোন করুন এই নম্বরে 9932855306, 9932855121। স্যার, আজকে রাখি বন্ধন। আমাদের রায়না থানার পুলিশ আজকে সবাইকে মাস্ক দিচ্ছে, তাই জন্যে ধন্যবাদ। এটা কোথায় দিয়ে হচ্ছে? এটা এই বাজারে রায়না। কী নাম তোমার? সুকান্ত মল্লিক। রাখি পূর্ণিমা উৎসব। রাখি পূর্ণিমার দিনে রায়না প্রশাসন থেকে, অর্থাৎ রায়না থানা থেকে মাস্ক বিতরণ করছে। তো রায়না থানাকে ধন্যবাদ জানাই, তার সাথে সাথে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং স্বয়ংক্রিয় মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই। এই কোথায় করছে এটা? রায়না বাসস্ট্যান্ডে। কীভাবে দেখছো এটাকে তোমরা সাধারণ মানুষ? সাধারণ মানুষ ভালো চোখে দেখছি যে মানুষকে সচেতন করছে, আরও সচেতন হওয়া উচিত মানুষের। তোমার নাম? সমীর দাস। রায়না থেকে কৃষ্ণ সাহা ও নজরুল মণ্ডলের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।